রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অতীন্দ্র কুমার অধিকারীর আজি পরলোক প্রাপ্তি ঘটে। জানিব পৰা মতে তেখেতে দীর্ঘদিন ধরে কর্কট রোগত আক্রান্ত হয়ে আছিল। অতি সুদক্ষ চিকিৎসক ডাক্তার অধিকারী গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতালের এগারী জ্যেষ্ঠ প্রবক্তা হওয়ার লগতে ডিব্রুগড় মেডিকেল কলেজ হাসপাতালেরও অধ্যক্ষ আছিল। আমি তেখেতর মৃত্যুত গভীর শোক প্রকাশ করার লগতে শোকসন্তপ্ত পরিয়ালবর্গলৈ সমবেদনা জ্ঞাপন করল। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 5।